আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি আমার বন্ধু মানুষ, আপনি ভালো ইনকাম করেন, গান গেগে পথ চলে বিভিন্নভাবে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এই মানিব্যাগে আপনার অনেক টাকা থাকে বন্ধু, সেখান থেকে স্রষ্টার সৃষ্টি জগৎকে নিখুঁতভাবে তৈরি করেছেন। বৈশাখ মাসের এই উপচে পড়া গরমে দেখতে পাচ্ছেন হাহা হাহা করে মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে, আপনি এক বোতল পানি কিনে দিন, যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন তিনি পরম আল্লাহ, অনেক খুশি হবেন। ভালো আছি, অনেকদিন পরে আপনার সাথে দেখা। জি জি জি, আপনাকে ঈদ মোবারক, নববর্ষের শুভেচ্ছা। ঈদ চলে গেছে কিন্তু তারপরও না, আসলে ঈদ চলে যায়নি, এখানে কবি নীরব, আমরা এখানে সরব। হ্যাঁ জি, ঈদ অর্থ হচ্ছে খুশি। হ্যাঁ, আমাদের মাঝে যদি একটি বছর খুশির আমেজ থাকে, হাহাকার থাকবে না, খুন থাকবে না, যৌতুক নেওয়া দেওয়া থাকবে না, এসিড নিক্ষেপ থাকবে না, এই যে রোদ্রে মানুষ কষ্ট পাচ্ছে, কেউ এক বোতল পানি দিচ্ছে না, সেটাও কিন্তু থাকবে না। আসুন আমরা ঈদের এই চাঁদের থেকে, ঈদ থেকে আমরা খুশি নিই। আজাদ ভাই, আপনি ভালো ভালো গান লেখেন, আপনাকে সবাই দেখে, আপনার ফেস ভ্যালু আছে, আমি আপনাকে ভালোবাসি, আপনার গানগুলো আমি শুনি, যে আপনার এই ঈদের শিক্ষা নিয়ে আমরা খুনে খুন খিয়া লালে লাল দুনিয়া, এই কি মহরম, এই কি কারবালা, সেই ঐতিহাসিক কারবালা কিন্তু ঘটনা এখানে হয়েছিল, শুধু পানির অভাবে প্রিয় নবীর দৌহিত্রকে এক ফোঁটা পানি দেয়নি, কিন্তু ফোরাত নদী ঘিরে রেখেছিল। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি আমার বন্ধু মানুষ, আপনি ভালো ইনকাম করেন, গান গেগে পথ চলে বিভিন্নভাবে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এই মানিব্যাগে আপনার অনেক টাকা থাকে বন্ধু, সেখান থেকে স্রষ্টার সৃষ্টি জগৎকে নিখুঁতভাবে তৈরি করেছেন। বৈশাখ মাসের এই উপচে পড়া গরমে দেখতে পাচ্ছেন হাহা হাহা করে মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে, আপনি এক বোতল পানি কিনে দিন, যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন তিনি পরম আল্লাহ, অনেক খুশি হবেন। আপনি আমাকে কথা দিন, আমাকে ভালোবেসে নয়, আপনি আল্লাহকে ভালোবেসে খুশি দিন। হ্যাঁ, আপনি এক বোতল পানি দিবেন, কেউ জুস দিবে, কেউ একটা উৎসালান দিবে, হ্যাঁ, এই তো আল্লাহ সৃষ্টি জগতের সেবা হয়ে যাবে। অবশ্যই আমি চেষ্টা করব, আমার তো ওদিকে যা আছে এক বোতল পানি, একটা স্লাইন দিয়ে দিব, বিশেষ করে যারা এই যে রিক্সা চালায়, দরিদ্র মানুষ, ঠেলাগাড়িওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ডেইলি ইনকাম করে, হ্যাঁ, আমি যতটুকু পারি। তবে আমি ওইখানে বলবো, আমি কারোর থেকে টাকা নিব না, আমি যদি পারি আমি পাঁচজনকে খাওয়াবো, দুজনকে খাওয়াবো, কিন্তু আমার এটা দেখে যেন আর পাঁচজন ভাই যেন অন্যদিকে খাওয়া, ছড়িয়ে দেয়, কাজটা ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, সেখানে আমরা সফল হবো, সার্থক হবো ইনশাল্লাহ। আপনার কথাটা রাখার চেষ্টা করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ, 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 দোয়া করবেন। আসসালামু আলাইকুম।